नमस्कार, हमें काउंसिलर हिरणमय बनर्जी आपके प्रत्येक के स्वागत जाना आजकल नतून भिडियोते विभिन्न मानसिक समस्या विषय आगे भिडियोगते आलोचना करा आज के जे विषय आलोचना करा से अत्यंत प्राथमिक एक विषय ता हलो काउंसिलिंग की काउंसिलिंग सेशन काके बोले कोनो मानसिक समस्या समाधान कतगुलो काउंसिलिंग सेशन लागे कत रकम काउंसिलिंग काउंसिलिंग मेडिसिन देवा हय कि हय ना फ्री काउंसिलिंग बोलते कि बुझी एवं आमार काछे सेशन बुक करते चाहले आपनारा सेटा किभाबे करते पारबेन से विषय आलोचना करब। आसुन एबारे शुरू करा जाक काउंसिलिंग कि काउंसिलिंग कथाटा एसेछे काउंसिल थेके अर्थात परामर्श। এখন দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন সময় বিভিন্ন মানুষের সাথে বিভিন্ন বিষয়ে পরামর্শ করি। যখন কোনো বিষয়ে আমাদের নলেজ বা অভিজ্ঞতা কম থাকে তখন আমরা অন্যের পরামর্শ নিতে উৎসুক হই বা উৎসাহী হই। অন্যের পরামর্শ নিয়ে অনেক সময় অনেক ধরনের সমস্যার আমরা সমাধান করতে পারি, কিন্তু দেখা যায় বেশ কিছু সমস্যা থাকে যেখানে নিকটজনদের সাথে বন্ধু বান্ধবের সাথে ডিসকাস করে বা পরামর্শ করে কোনো সমাধান পাওয়া যাচ্ছে না। এই রকম সময়ে আমরা কাউন্সিলরের শরণাপন্ন হই বা কাউন্সিলরের সাহায্য নিতে চাই। কাউন্সিলিংয়ে কী করা হয়? কাউন্সিলিং কিন্তু ওই পাঁচজন বন্ধু বান্ধবের সাথে ডিসকাশনের মতো একটা পরামর্শের ব্যবস্থা নয়। কাউন্সিলিং একটা প্রফেশনাল সার্ভিস, এখানে কিছু প্রিন্সিপাল মেনে প্রফেশনাল নলেজ থেকে একজন কাউন্সিলর হেল্প করে থাকেন। জীবনের যে কোনো সমস্যা হোক, যেমন অ্যাডজাস্টমেন্টের সমস্যা, ইমোশনাল ক্রাইসিস এর সমস্যা, তাছাড়া দেখা যায় বিভিন্ন ধরনের মানসিক সমস্যা যখন আমরা অনুভব করি তখন একজন প্রফেশনালের হেল্প নিতে হয়। কাউন্সিলিংয়ে যেটা করা হয় মূলত তা হলো সেই ব্যক্তির সমস্যাটা মন দিয়ে শোনা। অনেক সময় অনেক ব্যক্তি তার সমস্যার কথা ভালোভাবে বুঝেই উঠতে পারেন না। একজন ক্লায়েন্ট যখন তার কাউন্সিলরের কাছে তার সমস্যার কথা তুলে ধরেন তার কাছে বিষয়টা পরিষ্কার হয়, তিনি কিভাবে ভাবছেন, সেই ভাবনার মধ্যে কি ভুল আছে। কারণ আমরা জানি অন্য ব্যক্তিকে পরিবর্তন করার চেয়ে নিজেকে পরিবর্তন করে নেওয়াটা অনেক সময় সুবিধাজনক এবং লাভজনক একটা কাজ হয়। আমরা অন্য কাউকে চেঞ্জ করতে পারি না, এমনকি একজন কাউন্সিলরও একজন ক্লায়েন্টকে চেঞ্জ করতে পারেন না। সেই ক্লায়েন্ট ডিপ্রেশনে, অ্যাংজাইটিতে, যে কোনো মানসিক সমস্যায় থাক না কেন, সেই ব্যক্তি কিন্তু নিজেই নিজেকে চেঞ্জ করেন যখন তার অন্তর্দৃষ্টি বাড়ে, যখন তিনি তার ভুল আচরণগুলোকে চিনতে পারেন। কাউন্সিলিংয়ের এক্স্যাক্ট বাংলা মিনিং করা খুব মুশকিল, কারণ এই ধরনের উপযুক্ত শব্দ নেই। পরামর্শ করা বা পরামর্শ দেওয়া এই বাংলা শব্দটাকে দিয়ে কিন্তু কাউন্সিলিংটাকে পুরোপুরি বোঝানো যায় না। কাউন্সিলিংয়ে যেটা করা হয় তা হলো সেই ক্লায়েন্টের ব্যক্তিগত তথ্য সম্পূর্ণভাবে গোপন রাখা হয়, তাকে বিচার করা হয় না, তাকে সাহায্য করা হয় যাতে তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতিটা তিনি বুঝতে পারেন, মনস্থিতি সম্পর্কে তিনি বুঝতে পারেন এবং নিজে নিজে সেই সমস্যার সমাধান বার করতে পারেন। তাই এটা গাইডেন্স নয়। গাইডেন্সে কি করা হয়, যে ব্যক্তি তাকে পরামর্শ দিচ্ছেন তার নিজস্ব চিন্তাভাবনা সেই ক্লায়েন্টের উপরে চাপিয়ে দেন, তুমি এইভাবে সমাধান করো, আমি এইভাবে সমাধান করে সাফল্য পেয়েছি, তুমিও এইভাবে সমাধান করো। এখন দেখা যাচ্ছে যে ব্যক্তিটা ওই সমস্যার ওইভাবে সমাধান করেছেন এবং যাকে বলছেন সেই ব্যক্তির হয়তো ডিপ্রেশন বা অ্যাংজাইটি আছে, তিনি সেইভাবে করে উঠতে পাচ্ছেন না। তাই গাইডেন্সের একটা সুফল থাকলেও সেই সুফল কিন্তু যারা মানসিক সমস্যায় থাকেন তারা নিতে পারেন না। তাই এই সময় কাউন্সিলিং এবং কিছু ক্ষেত্রে সাইকোথেরাপি লাগে। এই সাইকোথেরাপি কি? সাইকোথেরাপি হলো এক ধরনের মনস্তাত্ত্বিক সমাধান। সাইকোথেরাপি মানে কোনো মেডিসিন দেওয়া বা ইলেকট্রিক শক দেওয়া বা অন্য কোনো ট্রিটমেন্ট করা তা নয়। সাইকোথেরাপি হলো কাউন্সিলিংয়ের মতনই এক ধরনের আলোচনা বা পরামর্শ করা, কিন্তু সেখানে বেশ কিছু থিওরি অ্যাপ্লাই করা হয়। যেমন কগনিটিভ বিহেভিয়ার থেরাপি যখন ব্যবহার করা হয়, অর্থাৎ সিবিটি যখন ব্যবহার করা হয়, তখন সিবিটির নিয়ম মেনে তার মানসিক সমস্যার সমাধান করতে সাহায্য করা হয়। বিভিন্ন ধরনের সাইকোথেরাপির পদ্ধতি আছে, যেমন ইমোটিভ থেরাপি, ইমোটিভ বিহেভিয়ার থেরাপি, এক্সপোজার অ্যান্ড রেসপন্স প্রিভেনশন থেরাপি, প্লে থেরাপি, মিউজিক থেরাপি, সাউন্ড থেরাপি, লাইট থেরাপি ইত্যাদি বিভিন্ন ধরনের সাইকোথেরাপি ব্যবহার করা যেতে পারে। এবার আলোচনা করব কাউন্সিলিং কত ধরনের হয় এবং কাউন্সিলিংয়ের সেশন বলতে কী বোঝায়।
কাউন্সিলিং বিভিন্ন ধরনের হতে পারে, যেমন ম্যারাইটাল কাউন্সিলিং, বৈবাহিক জীবনের বিভিন্ন সমস্যা সমাধানের একটা পদ্ধতি বা কাউন্সিলিং যেখানে ব্যবহার করা হয় সেটা ম্যারাইটাল কাউন্সিলিং। তেমনি সাইকোলজিক্যাল কাউন্সিলিং হতে পারে, এডুকেশনাল কাউন্সিলিং হতে পারে, আবার যারা লয়ার তাদেরকে অনেক সময় লিগ্যাল কাউন্সিলারও বলা হয়। অর্থাৎ বিভিন্ন বিষয় নিয়ে যখন কাউন্সিলিং করা হয় সেটাকে সেই ধরনের কাউন্সিলিং বলা হয়। চাইল্ড কাউন্সিলিং, জিরিয়াট্রিক কাউন্সিলিং ইত্যাদি বিভিন্ন ধরনের কাউন্সিলিং প্রচলিত আছে। কাউন্সিলিং সাধারণত ওয়ান টু ওয়ান হয়, অর্থাৎ একজন ক্লায়েন্টের সাথে একজন কাউন্সিলার যখন কথা বলেন সেটা হলো ওয়ান টু ওয়ান কাউন্সিলিং। কিছু নির্দিষ্ট ক্ষেত্রে গ্রুপ কাউন্সিলিং ব্যবহার করা হয়। এই ওয়ান টু ওয়ান কাউন্সিলিং হয় সামনাসামনি বসে হতে পারে। এখন টেকনোলজির ডেভেলপমেন্ট ঘটেছে, হাতে হাতে টেকনোলজি, এর ফলে অনলাইন অর্থাৎ ফোন কল, ভিডিও কলের মাধ্যমে কাউন্সিলিং করা যেতে পারে, ইমেল এবং চ্যাটিংয়ের মাধ্যমেও কাউন্সিলিং করা যেতে পারে। এই কাউন্সিলিং মানে কিন্তু কারো সমস্যার সমাধান করে দেওয়া নয়, তাকে তার সমস্যাটাকে বুঝতে, তাকে নিজেকে বুঝতে, তার পরিস্থিতিকে বুঝতে এবং সমাধানের উপায় বার করতে তাকে সাহায্য করা হয়। তাই যখন আমাকে কেউ প্রশ্ন করেন যে স্যার ডিপ্রেশন সেরে যাবে, তো কোনো কাউন্সিলর কারো মানসিক সমস্যা সেরে দিতে পারেন না, সেই ব্যক্তি কাউন্সিলিংয়ের সাহায্যে নিজেই নিজের সমাধান বার করেন এবং এর ফলে তিনি সেই কাউন্সিলরের উপর ডিপেন্ডেন্ট হয়ে যান না, তিনি ইন্ডিপেন্ডেন্ট হতে পারেন, তিনি নিজেই নিজের সমস্যার সমাধান করেন। এক বা একাধিক কাউন্সিলিং সেশনে আলোচনার মাধ্যমে একজন মানুষ তার মানসিক অথবা সামাজিক অথবা অন্য কোনো সমস্যার সমাধান করতে পারেন। কাউন্সিলিং সেশন কি? একজন ক্লায়েন্ট একজন কাউন্সিলরের সাথে যে সময় ধরে কথা বলেন সেটাই হলো একটা সেশন। এই সেশন অ্যাডভান্স বুক করতে হয়। যে কোনো সময় একটা ফোন কল করে কথা বললে সেটা কাউন্সিলিং সেশন নয়। কাউন্সিলিং সেশন একটা স্ট্রাকচার্ড পদ্ধতি, সেখানে কাউন্সিলর প্রিপেয়ার্ড থাকবেন এবং ক্লায়েন্টও প্রিপেয়ার্ড থাকবেন কথা বলার জন্য। এই একটা সেশন সাধারণত 50 মিনিটের হয়, অনেক সময় সেটা 40 মিনিট আবার 60 মিনিটও হতে পারে। অর্থাৎ অন অ্যান অ্যাভারেজ আমরা বলতে পারি এক ঘন্টায় একটা কাউন্সিলিং সেশন হয়। এবারে অনেকের মনে প্রশ্ন আসে যে কটা সেশন লাগবে। কটা সেশন লাগবে সেটা ডিপেন্ড করছে সেই ব্যক্তি বা ক্লায়েন্ট কেমন মানসিক সমস্যার মধ্যে রয়েছেন, কেমন সামাজিক পরিস্থিতির মধ্যে রয়েছেন। যদি দেখা যায় যে সেই ব্যক্তি খুব গুরুতর মানসিক সমস্যার মধ্যে রয়েছেন তাহলে তার একাধিক সেশন লাগতে পারে, কারণ কাউন্সিলর তাকে জ্ঞান দেন না। সেই ব্যক্তি যাতে নিজের অন্তর্দৃষ্টি তৈরি করে তার সমস্যা সমাধান নিজে করতে পারেন সেই জায়গায় পৌঁছে দিতে সাহায্য করাই হচ্ছে একজন কাউন্সিলরের কাজ। তাই সেই ব্যক্তি নিজেকে ইম্প্রুভ করতে কতটা সময় নেবে এটা বেশিরভাগ ক্ষেত্রে ডিপেন্ড করে সেই ক্লায়েন্টের উপরই এবং তার পারিপার্শ্বিক অবস্থার উপরে। দেখা যায় যারা কাউন্সিলিংয়ের মাধ্যমে নিজেদের সমস্যা সমাধান করেন তারা ইন ফিউচারও যদি ওই ধরনের সমস্যা আসে তারা সমাধান করতে সক্ষম হন, কারণ তারা সেই স্কিলটা তৈরি করে নেন, সেই দৃষ্টিভঙ্গিটা তাদের তৈরি হয়ে যায়, সফল হওয়ার অভিজ্ঞতাটা তারা অর্জন করে নেন। কাউন্সিলিংয়ে কতগুলো সেশন লাগতে পারে এই প্রশ্নটা অনেকের মনের মধ্যেই থাকে। আমি যা দেখেছি এই প্রশ্নটা শুরুতে প্রায় কম বেশি প্রত্যেকে করলেও পরবর্তী ক্ষেত্রে তারা নিজেরাই স্বেচ্ছায় কাউন্সিলিং সেশন বুক করেন, কারণ তারা এর সুফল বুঝতে পারেন। তারা বুঝতে পারেন একটা মাস, ছটা মাস বা একটা বছর নষ্ট করার চেয়ে একটা কাউন্সিলিং সেশন তার জীবনে কতটা দামি হতে পারে, কতটা লাভজনক হতে পারে। এর ফলে মানুষ নিজেরাই তাদের টাইম মতন সেশন বুক করেন এবং কাউন্সিলিং সেশন অ্যাটেন্ড করেন। কিছু মানুষ থাকেন যাদের মানসিক সমস্যা অনেক বেশি থাকে, অস্থিরতা অনেক বেশি থাকে, তার ফলে কোনো বিষয়ে বিশ্বাস রাখতে পারেন না। এই সময় বাড়ির লোকের সাহায্য থাকলে তারা কিন্তু নিয়মিত সেশনগুলো অ্যাটেন্ড করতে পারেন এবং এর ফলে সমস্যা থেকে বেরিয়েও আসতে পারেন। দেখা যায় এক থেকে দুটো সেশনেও কারো সমস্যা সমাধান হয়, আবার কারো 10 থেকে 20টাও সেশন লাগতে পারে, কিন্তু অন অ্যান অ্যাভারেজ 4 থেকে 6টা সেশনের মধ্যে বেশিরভাগ মানুষ সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন। কাউন্সিলিং মনোবিজ্ঞানের একটা বিষয়, মন কোনো বস্তু নয়, তাই মেডিসিন দিয়ে মানসিক সমস্যার সমাধান হয় না। তাহলে মানসিক সমস্যায় আমরা যখন দেখি কোনো মানুষ ওষুধ খান, তিনি কেন খান? কারণ মানসিক চিন্তা ভাবনার কারণে বেশ কিছু শারীরিক পরিবর্তন চলে আসে, সেই জন্য সেই সময় শারীরবৃত্তীয় যে চেঞ্জেস এসেছে সেটাকে ঠিক করার জন্য মেডিসিন লাগে, এটা সাইকিয়াট্রিস্ট দিয়ে থাকেন। তাহলে কাউন্সিলর, সাইকোলজিস্ট এটা আলাদা ক্যাটাগরি, সাইকিয়াট্রিস্ট সেটা আলাদা ক্যাটাগরি, এবং সাইকিয়াট্রিস্টকে যদিও আমরা মনোচিকিৎসক বলি তারা অ্যাকচুয়ালি বেশ কিছু নিউরোট্রান্সমিটারের হেরফের যেটা হয়ে থাকে মেডিসিনের মাধ্যমে সেই বায়োলজিক্যাল চেঞ্জেসটাকে ঠিক করেন। এই বায়োলজিক্যাল চেঞ্জেস ঠিক করলে আমাদের শরীরে যে বুক ধরফড়, হজমের সমস্যা, কাঁধে ব্যথা, পেশিতে ব্যথা ইত্যাদি যে সমস্যা হয় সেগুলোর সমাধান করা যায়। মানসিক সমস্যার প্রত্যেক ক্ষেত্রেই কাউন্সিলিং লাগে,
প্রায় 90% কেসে কাউন্সেলিং হচ্ছে প্রাথমিক সমাধান। কিছু ক্ষেত্রে কাউন্সেলিংয়ের সাথে মেডিসিনের হেল্প নিলে তার সমাধানটা অনেক সহজে পাওয়া যায়। অর্থাৎ শারীরবৃত্তীয় যে চেঞ্জেস হয়ে গিয়েছিল সেটা ম্যানেজমেন্ট হয়ে গেলে থট ম্যানেজমেন্টটা সহজ হয়ে যায়। আবার সামান্য কিছু ক্ষেত্র আছে যেখানে আগে মেডিসিন নিতে হয় তারপরে কাউন্সেলিং করাতে হয়। কিন্তু দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই কোনো ব্যক্তি শুধুমাত্র মেডিসিন নিচ্ছেন বছরের পর বছর, এবং আমাকে যখন যোগাযোগ করেন তিনি হয়তো 8 বছর ধরে মেডিসিন নিচ্ছেন। 8 বছর ধরে মেডিসিন ডিপ্রেশন অ্যাংজাইটিতে নিতে হয় না। তারা যদি সময়ে কাউন্সেলিং করান, 2-4 সপ্তাহ মেডিসিন খাওয়ার পরে অথবা কাউন্সেলিং নিয়ে সাথে যদি মেডিসিনটা স্টার্ট করেন, তাহলে মানসিক সমস্যার সমাধান করা যায়। এবারে আসা যাক ফ্রি কাউন্সেলিং কীভাবে পাওয়া যেতে পারে। আমি খুব সহজে একটা কথা বলি, আপনার যারা ক্রিটিক অর্থাৎ আপনার যারা সমালোচক, যারা আপনার পদে পদে ভুল ধরছেন, আপনার বাড়িতে হতে পারে, বাইরে হতে পারে, কর্মক্ষেত্রে হতে পারে, তারা আপনার ফ্রি কাউন্সেলার। তারা আপনার সমালোচনা করলেও আপনার ভুল ধরতে আপনাকে সাহায্য করছে, আপনার অন্তর্দৃষ্টির বিকাশে সাহায্য করছে, তাই তারা ফ্রি কাউন্সেলার। বেশ কিছু স্বেচ্ছাসেবী সংস্থাও আছে যারা বিভিন্ন জায়গায় তাদের মোবাইল নাম্বার বা হেল্পলাইন নাম্বার দিয়ে রাখে, এবং সেখানে মানুষ প্রাইমারি সলিউশনের জন্য তার কথা জানানোর জন্য তারা ফোন করতে পারেন। এই ধরনের নাম্বার আপনারা ডেলিকার নিউজ পেপারে অথবা কিছু ম্যাগাজিনে পেয়ে যেতে পারেন। আবার এটাও দেখা যেতে পারে যারা ফ্রি কাউন্সেলিং দিচ্ছেন তারা হয়তো ততটা ট্রেন্ড এবং এক্সপিরিয়েন্সড কাউন্সিলার নন। তাই বলবো যে আমাদের শরীর যদি 50% হয়, আমাদের মন 50%। সামান্য একটা হাতে বা পায়ে লেগে যাওয়ার কারণে, চোখের সমস্যার কারণে, পেটের সমস্যার কারণে আমরা 50,000 থেকে 5 লাখ টাকা কয়েক ঘন্টা বা কয়েক দিনের মধ্যে খরচ করে দিই। কিন্তু মানসিক সমস্যায় মন ভেঙে গেলে আমরা কিন্তু সেই রকম উৎসাহী হই না। যদিও মন আমাদের জীবনের 50% চালিকা শক্তি, তাই মানসিক সমস্যায় শর্টকাট পদ্ধতি অবলম্বন করা মোটেও কাম্য নয়। কারণ মানসিক সমস্যা যদি দীর্ঘমেয়াদী হয়ে যায় তখন সমস্যা অনেক গুরুতর এবং জটিল হয়ে যায়। তাই শুরুতেই যদি আমরা এর সমাধানের জন্য চেষ্টা করি, অবশ্যই আমরা এর সুফল নিতে পারব এবং একটা সুস্থ, স্বাভাবিক, উন্নয়নমূলক, প্রগতিশীল জীবনযাপন করতে পারব। আমার কাছ থেকে কাউন্সিলিং নিতে চাইলে আপনারা সকাল 9টা থেকে 11টার মধ্যে যোগাযোগ করবেন। কোনো ছোটোখাটো প্রশ্ন থাকলে সেটাও করতে পারেন, তবে ডাইরেক্ট সলিউশনের আশা করবেন না। কারণ আমরা যতক্ষণ না আপনার ডিটেলস পাচ্ছি, যতক্ষণ না সমস্যার কারণ খুঁজে বার করতে পারছি, ততক্ষণ সমাধান দিতে বা সমাধান পেতে সাহায্য করতে অপারগ। সকাল 9টা থেকে 11টার মধ্যে কল করে একটা টাইম বুক করে নেবেন। ফিজ কত সেটা ফোনের মাধ্যমেই জেনে নিতে পারবেন, এবং আপনাকে একটা টাইম দেওয়া হবে। আপনি বাড়িতে বসেই অনলাইনের মাধ্যমে ভিডিও সেশন অথবা টেলিকাউন্সিলিংয়ের মাধ্যমে আপনার সমস্যার কথা বলতে পারবেন। একটা সেশন হয়ে গেলে আপনাকে বলা যাবে আপনার কতগুলো সেশন লাগতে পারে, নাকি একটা সেশনই যথেষ্ট ছিল আপনার সমস্যার সমাধানের জন্য। যতক্ষণ না ডিটেলস পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত পরিষ্কারভাবে কিছু বলা খুব মুশকিল। কারণ এখানে আমাদের জ্ঞান দিয়ে আমরা কাউকে সমাধান করি না, সেই ব্যক্তি তার নিজের জ্ঞান দিয়ে নিজের সমস্যার সমাধান করেন। কিছু ক্ষেত্রে আমরা ইনফরমেশন বা মোটিভেশন দিয়ে থাকি, কিন্তু সেটা নির্ভর করে সেই ব্যক্তির মনস্থিতি এবং পরিস্থিতির উপরে। ভিডিওটা শেষ করার আগে একটা রিকোয়েস্ট করব, আপনারা মানসিক সমস্যার জন্য যেখানেই চিকিৎসা নিতে যান না কেন, যেখানেই কাউন্সিলিং অথবা মেডিসিন নেন, অবশ্যই সেটাকে কমপ্লিট করবেন। অনেক সময় দেখা যায় কিছু মানুষ তার অস্থিরতার কারণে শুরু তো করেন কিন্তু কমপ্লিট করতে পারেন না। এই কমপ্লিট না করলে তাকে আবার আসতেই হবে, আবার ট্রিটমেন্টের মধ্যে আসতে হবে, এবং সেক্ষেত্রে তার ট্রিটমেন্ট অনেক কমপ্লিকেটেড হয়ে যাবে, রেজাল্ট সেইভাবে দেওয়া অনেক কষ্টসাধ্য হয়ে যাবে। তাই WHO-র কথাটা মাথায় রেখে যে মানসিক স্বাস্থ্য ছাড়া সুস্বাস্থ্য হয় না, আমরা আমাদের মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতন হব। ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।